আল্লাহর রাসূল উনি যেই জীবন বিধান এনেছেন সেটা অপরিবর্তিত, কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবেও। এরপরে যেই মহামানব আল্লাহর এই শরীয়ত দিন জীবন ব্যবস্থাকে এনেছে, ওই মহামানবের ব্যাপারে পরিপূর্ণ জানাশোনা থাকতে হবে। অতীতে যত নবী আছে, মুসা আলাইহিস সালামের উম্মত যারা, তারা বলতে পারতো না মুসা আলাইহিস সালামের দাঁত কেমন, মুসা আলাইহিস সালাম কেমনে হাঁটতেন কেমনে হাসতেন। অতীতের কোন উম্মত তাদের নবীর ব্যাপারে এমন বিস্তারিত জানতো, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে হাদিসের পাতায় পাতায় লেখা আছে আল্লাহর নবী কিভাবে হাসতেন, আমার আপনার নবী কিভাবে পথ চলতেন, আমার আপনার নবী কিভাবে হাসতেন, তার পারিবারিক জীবন কেমন ছিল, তার রাজনৈতিক জীবন কেমন ছিল, চুল কেমন ছিল, আল্লাহর রাসূলের নখ কেমন ছিল, আল্লাহর রাসূলের গোটা দেহের আকৃতির ব্যাপারে বর্ণনা আছে। কোন মানুষ যদি ওই হাদিসগুলা বারবার অধ্যয়ন করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন জানি তার চোখের সামনে ভেসে উঠবে। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আল্লাহর রাসূলের গোটা জীবনের কথা আছে, কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হিসাবে, কেমন ছিলেন আমার আপনার নবী সঙ্গী হিসাবে, কেমন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা হিসাবে, কেমন ছিলেন আমার আপনার নবী শাসক হিসাবে, বলেন হাদিসের কিতাবের মধ্যে বিষয়গুলো আছে। আল্লাহর রাসূলের গোটা জীবনই আছে, বাজারের মধ্যে শত শত নয় হাজার হাজার বই আছে আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে। আমরা যখন পড়ি আল্লাহ রাসূলের চরিত্র তার অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি কি পারি না বলেন, পারি। তাহলে আল্লাহ রাসূলের আদর্শ আমাদের কাছে নির্ভুল ভাবে পৌঁছায়, নির্ভুল ভাবে আমাদের কাছে আসে। আমরা যাকে অনুসরণ করব তার অনুসরণের ব্যাপারে আমাদেরকে আদেশ করছে কে? এখন আল্লাহর রাসূলের যে সিরাত, আল্লাহর রাসূলের যে চরিত্র, এগুলো আমরা কোথার থেকে পাবো? তিনটা উৎস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে জানা যায়। কয়টা উৎস থেকে? তিনটা উৎস। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে জানা যায় কোরআনুল কারীম থেকে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ করতে বলেছেন, সাথে সাথে আল্লাহর নবীর চরিত্র কেমন আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা কলমের মধ্যে বলেন, ওয়াইন্নাকা লাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি মহান চরিত্র দান করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা আযীম শব্দটা ব্যবহার করেছেন। আযীম শব্দটা একটা গুণবাচক শব্দ, এটা আল্লাহ তাআলার সাথে যায়। আল্লাহ তাআলা কোন সৃষ্টির ব্যাপারে আযীম কথা মহান শব্দটা ব্যবহার করেন নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে বলেছেন, মওলানা আপনাকে আমি মহান চরিত্র দান করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? জোরে বলেন, আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার কেউ দেয় না। অনেক সময় চাকরির প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে, পাসপোর্ট করার জন্য, বিভিন্ন কারণে, ভিসা করার জন্য আমাদেরকে অনেক সময় চেয়ারম্যানের সার্টিফিকেট আনতে যেতে হয়, হয় কি হয় না বলেন? একজন নেককার মানুষ অনেক সময় এমন চেয়ারম্যানের কাছে চারিত্রিক সনদ আনতে যায় যেই চেয়ারম্যানের চারিত্রিক বিষয় মুখে বর্ণনাও করা যায় না, আছে না নাই বলে? অথচ আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, শুধু তাই না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর সাহাবারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা জিজ্ঞাসা করলো, আয়েশা তুমি একটু আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বলো, কারণ একটা মানুষের চরিত্র কত ভালো এইটা একমাত্র তার স্ত্রী ভালো জানে, ঠিক না? একটা মানুষ সমাজের মানুষের কাছে ভালো হইতে পারে, কিন্তু আসলে তার ক্যারেক্টার, তার আখলাক, তার চরিত্র, তার ব্যবহার কেমন এটা ঘরের মানুষ খুব ভালো, ঠিক কিনা? সাহাবা আয়েশা জিজ্ঞাসা করে, তো আয়েশা রাসূলের চরিত্রের ব্যাপারে আমাদেরকে কিছু বলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বলতো, হ্যাঁ পড়েছি। তবে শুনে নাও, কানা ফুল রাসূলের চরিত্রটাই কোরআন। এটা আমরা পাইছি লিপিবদ্ধ এক কোরআন, কাগজের পাতায় লিখিত কালাম আল্লাহ। এটা হলো কাগজের পাতায় মলাটবদ্ধ কোরআন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। তাহলে রাসূলের জীবনীর সম্পর্কে আমরা এক নম্বরে জানতে পারি কোরআন থেকে, দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা জানতে পারি হাদিস থেকে, সাহাবাদের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের মাধ্যমে, তিন নম্বর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতে পারি সীরাতের কিতাব থেকে, ঐতিহাসিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী লিপিবদ্ধ করেছেন ওই জীবনীর দ্বারা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে জানতে পারি। কোরআন হাদিসের মধ্যে তো বিক্ষিপ্ত আকারে আছে, কিন্তু বাজারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনীগুলো পাওয়া যায় ওই জায়গায় একেবারে উনি দুনিয়ায় আসার শুরু থেকে নিয়ে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা পেয়ে যাই, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সংরক্ষিত ছিল, এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, আর আদর্শ হিসাবে তাকেই গ্রহণ করা যায় যার অন্তরের মধ্যে রহম আছে, ভালোবাসা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ছিল আল্লাহর নবীর অন্তরের মধ্যে ছিল দয়া মায়ায় ভরপুর, কারণ যেই লোকটার অন্তরের মধ্যে দয়া মায়া আছে, ভালোবাসা আছে, মানুষ তাকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলো? একটা মানুষের সব গুণ আছে কিন্তু ক্ষমার গুণ নাই, ভালোবাসার গুণ নাই, সেই মানুষকে বাস্তবে মানুষ অন্তর দিয়ে ভালোবাসে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবীর আমাদের প্রতি কেমন মহাব্বত, আমাদের প্রতি কেমন ভালোবাসা, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিলাওয়াত করতেছেন সাহাবাদের সামনে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতদের ব্যাপারে যে দোয়া করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেটা প্রকাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে দোয়া করেছেন, রব্বি ইন্নাহুম মা'আনা কাসীরাম মিন্নাস ফামান তাবি'ানি ফাইন্নাহু ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করতেছে, ও আমার রব, এই যে প্রতিমাগুলা মূর্তিগুলা অধিকাংশ মানুষদেরকে গোমরা বানায় ফেলছে, পথভ্রষ্ট করে ফেলেছে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, এই মানুষগুলার মধ্য থেকে যারা আমার অনুসরণ করেছে তারা তো আমার সাথে যারা আমার অনুসরণ করে যারা আমার অন্তরের অন্তর্ভুক্ত হয় নাই, আল্লাহ তারা তো গোমরাহির পথে আছে, তাদের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ওমান আসানি ইন্নাকা গাফুরুর রহিম, যারা আমার অনুসরণ করে না আয় আল্লাহ আপনি তো ক্ষমাশীল দয়ালু, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতেছে, আল্লাহ এই যে প্রতিমাগুলা মূর্তিগুলা মানুষকে বিভ্রান্ত করে ফেলছে, আপনার পথ থেকে সরায় ফেলছে,
এদের মধ্য থেকে যারা আমার অনুসরণ করলো তারা তো আমার সাথে আছে, আমার দলের লোক, কিন্তু যারা গোমরাহির পথে আছে আল্লাহ আপনি তাদেরকেও ক্ষমা করে দেন। সুবহান, প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে রহম দিন। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহর নবী এর পরে পাঠ করলেন, ইন তুআদিবহুম ফা ইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আযীমুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করতেছে, আল্লাহ ইন তুআদিবহুম ফা ইন্নাহুম ইবাদুকা, হে আমার রব আপনি যদি তাদেরকে আযাব দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আযীজুল হাকীম, হে আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনি মহা পরাক্রমশালী মহা প্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ যারা পাপ করতেছে অনাচার করতেছে তারা তো আপনারই বান্দা, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনাকে বাধা। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের ব্যাপারে দোয়া করলেন, ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই দুইটা দোয়া আল্লাহর নবী সাহাবাদের সাথে পাঠ করলেন কোরআনের আয়াত। এই দুইটা দোয়া পাঠ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আকাশের দিকে তাকিয়ে এবার বলা শুরু করলো, উম্মতি উম্মতি। আল্লাহর নবী বলতেছে উম্মতি উম্মতি, আর নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে, কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু জানেন, আল্লাহ তাআলা সব কিছু জানে, সব কিছু দেখে। জিব্রাইল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বলেন, ও জিব্রিল তুমি যাও মুহাম্মাদের কাছে যাও, যে তাকে জিজ্ঞাসা করো তার কান্নার কারণ কি, যদিও আমি আল্লাহ তাআলা সব কিছু জানি। জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসার পরে বলতেছে, ওর আল্লাহর রাসূল আপনি কেন কান্না করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিব্রাইল আলাইহিস সালামের কাছে তার উম্মতের ব্যাপারে সব, জিব্রাইল আলাইহিস সালাম সব কিছু শুনে আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলল, আল্লাহ আপনার নবী তার উম্মতদের কথা চিন্তা করে কান্না করতেছে। আল্লাহ তাআলা বলে, ও জিব্রাইল তুমি চলে যাও, আমার হাবিবকে তুমি যে জানা দাও, আমি তাকে তার উম্মতের ব্যাপারে খুশি করব, আমি তার উম্মতের ব্যাপারে তাকে চূড়ান্ত পর্যায়ে আনন্দিত করব। আপনি আপনার উম্মতের ব্যাপারে এত পেরেশানি হবেন না, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি বানায় দেব। কেমন চিন্তা উম্মতের জন্য, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছেন, তায়েফে মক্কার মানুষ দ্বীনে দাওয়াত গ্রহণ করে না, নবীজি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেছেন তায়েফে, তায়েফের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে, শুরু করে পাথর মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে ফেলছে। কাফেরেরা কেমন ভাবে আমার আল্লাহর নবী কি পাথর মেরেছে। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে অসংখ্য দাগ দেখতে পেলেন। মানুষের যখন বসন্ত সেরে যাওয়ার পরে ওই দাগগুলা যেই জায়গায় বসন্ত ওঠে সেই জায়গাগুলোয় থাকে, বসন্ত যদি বেশি হয় তাইলে গর্ত হয়ে যায়, চামড়া উঠে যায়, দেখছেন না অনেকের এরকম চামড়া উঠে যায় গর্ত হয়ে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি, আপনার পিঠে এইগুলা কি বসন্তের দাগ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আয়েশা তুমি তো আমার সুখের দিনে আছো, তুমি আমার কষ্টের দিনগুলো দেখো নাই, আমার কখনো বসন্ত হয় নাই, আমার পিঠে যেই দাগগুলো তুমি দেখতেছ এগুলো হলো তায়েফের মানুষের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। এত পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাথর মারছে, শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জুতা পায়ের সাথে আটকে গেছে,
সারাদিন তায়েফের মানুষের কাছে আল্লাহর নবী বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সফল হয়ে যাবে না যাবে যাবা মানুষেরা তো গ্রহণ করে নাই পাথর মারছে রক্তাক্ত নবী ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া বিকাল বেলায় শহরের এক প্রান্তে অবস্থান করতেছে বিশ্রাম করতেছে জিব্রাইল আলাইহিসসালাম ইতিমধ্যে হাজির হয়ে গেল জিব্রাইল আলাইহিসসালাম আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ তায়েফের মানুষেরা আপনার সাথে কেমন আচরণ করেছে আল্লাহ তাআলা সবকিছু দেখছে আল্লাহর আদেশে একজন ফেরেশতা আজকে আমি আপনার সাথে কাছে নিয়ে আসছি এইবার সেই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি হলাম পাহাড়ের ফেরেশতা আপনার এই উম্মত আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার রব সব কিছু দেখছে আপনি যদি শুধু আমাকে আদেশ করেন তাহলে এই তায়েফের দুই পাশে যেই পাহাড় আছে এই দুইটা পাহাড় আমি এমন ভাবে মিশিয়ে দিব তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে দিব তাদের এই আচরণে যদি আপনি ব্যতীত হন শুধুমাত্র আমাকে আদেশ করেন এখন বলেন তো আমাদেরকে যদি কেউ কখনো একটু গরম কথা বলে একজন সম্মানিত ব্যক্তি তারে যদি কেউ একটু গরম কথা বলে যেই কথার দ্বারা সে অপমান বোধ করে সুযোগে থাকে যে তাকে কোন সময় পাওয়া যায় এটার বদলা দিতে হবে ঠিক কিনা বলে এমন ঘটনা আছে একজন একটু উঁচু গলায় কথা বলছে ওনার মাইন্ডে লাগছে পাঁচ বছর পরে তারে সেই পিটানি দিচ্ছে প্রতিশোধ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে প্রতিশোধের প্রবণতা ছিল না ওনার অন্তরের মধ্যে ছিল দয়া রহমত ক্ষমা সুবহান এইরকম জুলুম যদি আমাদের উপরে কেউ করে আর যদি ফেরেশতাকে ওইসা কয় যে কোন সাইজ করে দেই আমরা তো মুজে একবার সাইজ ক কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন তিনি আল্লাহর কাছে বললেন আয় আল্লাহ হয়তো এরা বোঝে না যেই কারণে ঈমান আনে নাই আয় আল্লাহ আমি তো এই আশা করি এরা ঈমান আনে নাই কিন্তু এদের সংসারেরা এদের পরবর্তী প্রজন্মের মানুষেরা আপনার ইবাদত করবে আপনার উপরে ঈমান আনবে এক আল্লাহর উপরে ঈমান আনবে শিরিক থেকে বেঁচে থাকবে তাই আল্লাহ আপনি এদের ব্যাপারে এমন জুলুমের শিকার হলেন আল্লাহর নবী এরপরেও তাদের উপরে একটু রাগ ক্ষমা করে দিয়েছে এই যে আমাদের প্রতি আল্লাহর নবীর স্পেশাল মহব্বত ছিল ভালোবাসা ছিল কেমন ভালোবাসা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আমার ভাইদেরকে আমার দেখতে মন চায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হলো আমার সাথী তোমরা হলো আমার সাহাবী আর আমার পরে তোমাদের পরে যারা আমি নবীকে না দেখে আমার উপরে ঈমান আনবে তারাই হলো নবীর ভাই কত মায়া কত দয়া কত মহব্বত এই উম্মতের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ সেই নবীর আদর্শ আমরা বুকে ধারণ করি না নিজের জীবনের সাথে ফিট করি না সেই নবীর মহব্বত আমাদের মধ্যে পরিপূর্ণ নাই মহব্বতের প্রমাণ কিভাবে হয় পরিপূর্ণ মহব্বতের প্রমাণ হয় অনুসরণের মাধ্যমে পরিপূর্ণ মহব্বতের প্রমাণ কিসের মাধ্যমে হয় অনুসরণের মাধ্যমে বোঝানোর জন্য বলছি দেখবেন যারা আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুকে ভালোবাসে যারা আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুকে ভালোবাসে গরম যতই থাক মুজিব কোট এরা খোলে না খোলে বলেন কারণ এটা তাদের একটা আইডল আদর্শ হিসাবে বঙ্গবন্ধুকে তারা গ্রহণ করেছে তার পোশাকটা তাদের কাছে পছন্দনীয় গরমে কষ্ট হইলেও মুজিব কোট তারা খুলে না আদর্শের দ্বারা বঙ্গবন্ধুর ভালোবাসার প্রমাণ দেখাতে চায় কিন্তু আমাদেরকে যদি বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি এর প্রমাণ কি দেখা আমরা কি আল্লাহর রাসূলের পরিপূর্ণ অনুসরণ করি তার আদর্শকে কি আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করি বলেন মুখ দিয়া বলি ভালোবাসি কিন্তু আল্লাহর রাসূলের ভালোবাসার প্রমাণ দিতে হয় অনুসরণের মাধ্যমে আল্লাহর রাসূলের মহব্বত আমাদের অন্তরে সর্বোচ্চ অবস্থানে থাকবে
আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুলা হাত্তা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার অন্তরের মধ্যে তার সন্তান সন্তানাদি পিতা মাতা সকলের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, আর এই ভালোবাসার প্রমাণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন যখন বিশ্বকাপ ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, যে যেই দেশের যেই প্লেয়ারকে ভালোবাসে তার স্টাইলে চুল কাটে, তার মতো জামা গায়ে দেয়, ঠিক না? চুলটা কত বিশ্রী করে কাটে, এক পাশে আছে আর এক পাশে নাই, কিন্তু ও যেভাবেই চুল কাটুক না কেন কেউ যদি ওকে অপমান করতে চায় ও অপমান বোধ করে না, ও আরো গর্বের সাথে বলে বেটা আমি নেইমারকে ভালোবাসি, নেইমারের স্টাইলে চুল কাটছি, তুই যা করবি, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের দেশের যুব সম্প্রদায়কে আমরা যদি দাঁড়িয়ে রাখতে বলি অধিকাংশ লোক বলে হুজুর এখন ভাই আছি দাঁড়িয়ে রাখলে চাচা হয়ে যায়, দাঁড়িয়ে রাখা তুমি নেইমারের অনুসরণ করতে গিয়ে মানুষ যদি তোমারে চোর বলে বাটপার বলে খারাপ বলে লজ্জা লাগে না, আর আল্লাহর রাসূলের সুন্নাত অনুসরণ করতে গিয়ে তোমাকে যদি কেউ চাচা বলে এটা তোমার প্রেস্টিজে লাগে, কেমন মহব্বত নবীর প্রতি, চিন্তা করছেন? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে তার আদর্শকে গ্রহণ করার মাধ্যমে রাসূলের মহব্বতের পরিপূর্ণ পরিচয় দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক আখলাক দান করেছেন, এমন এক চরিত্র দান করেছেন, এই চরিত্রটা হলো পূর্ণাঙ্গ চরিত্র। দুনিয়ার শ্রেষ্ঠ আখলাক আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন, মনে রাখবেন উত্তম চরিত্র তথা রাসূলের আদর্শ যে গ্রহণ করবে সে উত্তম চরিত্রের অধিকারী হবে। কিয়ামতের ময়দানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জিজ্ঞাসা করতেছে সাহাবারা ইয়া রাসূলুল্লাহ মিজানের মধ্যে সবচাইতে ভারী হবে কোন আমল, কারণ আমলের ওজন দেওয়া হবে আমল কত বড় এটা দেখা হবে, কোন আমলের ওজন সবচাইতে বেশি হবে। সচ্চরিত্রের ওজন সবচাইতে বেশি হবে, আর আল্লাহর রাসূল কি বলেন বুরাইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো উত্তম পরিপূর্ণ চরিত্র, রাসূলুল্লাহর আদর্শ হলো উত্তম পরিপূর্ণ আদর্শ, আর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা যে শরীয়ত দান করেছেন সেই শরীয়ত হলো পূর্ণাঙ্গ শরীয়ত। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প কোনো কিছু নেই, আল্লাহর নবীর সিরাতকে নিজের জীবনের সাথে সাজাতে হবে, তাহলেই পরকালের ময়দানে নাজাত পাওয়া যায়। এজন্য আমরা যদি একজনের অনুসরণ করতে চাই তার ব্যাপারে জানতে হবে কি হবে না বলেন, আমরা আল্লাহর রাসূলের ব্যাপারে যেভাবে জানবো জানবো হলো সিরাতের কিতাবের মাধ্যমে তথা আল্লাহর রাসূলের জীবনীর মাধ্যমে। আল্লাহ রাসূলের জীবনী বাজারে পাওয়া যায় ছোট ছোট 100 টাকা 150 টাকা 200 টাকার মধ্যে, প্রত্যেকটা ঘরে ওই বইগুলো রাখবো, নিজেরা পাঠ করব, সন্তানদেরকে পাঠ করতে বলবো। যদি আল্লাহ রাসূলের সিরাত গোটা জীবনী আমাদের সামনে আসে সামনে থাকে তাহলে তার আদর্শ অনুসরণ করা সহজ হবে। মনে করেন একজন বিচারক যারা সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব তারা যদি ইনসাফদার হতে চায় ইনসাফ করা হতে চায় আল্লাহ রাসূল বিচার কিভাবে করতেন এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল কেমন বিচারক ছিলেন এটা আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আছে। একটা লোক উত্তম পিতা হতে চায় আল্লাহ রাসূল পিতা হিসাবে কেমন ছিলেন এটা সিরাতের কিতাবের মধ্যে আছে, আল্লাহ রাসূলের জীবনের মধ্যে আছে, ওইটা পড়লে সে উত্তম পিতা হতে পারবে। একজন উত্তম স্বামী হতে চায়, উত্তম স্বামী হওয়ার জন্য অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে স্বামী হিসাবে কেমন ছিলেন সেটা জানার দরকার আছে না ভাই? সিরাতের কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের জীবনের প্রত্যেকটা অংশ খুঁটে খুঁটে বের করে আমাদের জীবনের সাথে সাজাতে হবে, তাহলে আল্লাহর রাসূলকে মহব্বত করা হবে, ভালোবাসা হবে, আল্লাহর আদেশ মান্য করা হবে। আল্লাহর রাসূলের আদর্শে যদি আদর্শিত হতে পারি, সুন্নাতের আলোয় যদি আমরা আলোকিত হতে পারি, কবরে রাখার পরে তিনটা প্রশ্ন আছে না নাই? প্রত্যেকটা মানুষকে তিনটা করে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হলো আমার রব কোথায়, তোমার রব কে? জোরে বলেন রব কে? এই প্রশ্নে মুখস্থ করে গেলে জবাব দেওয়া যাবে। আল্লাহ তাআলা রব, এই রবের সব আদেশ যখন কেউ মান্য করবে সে জবাব দিতে পারবে যে আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার দিন কি, আমাদের দিন কি বলেন? এটা মুখস্থ করে গেলেই জবাব দেওয়া যাবে না। নিজেকে পরিপূর্ণ ইসলামের আলোয় সাজাতে পারলে, ইসলামের আলোয় আলোকিত করতে পারলে এমনিই জবাব দিবে আমার দিন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে দুইটা বর্ণনা, এক বর্ণনায় বলা হবে তোমার নবীকে, আর এক বর্ণনায় আসছে আল্লাহ নবীকে দেখায় বলা হবে মাহাদার রাজুল আল্লাযী বুয়িতা ফীকুম, আল্লাহর কসম যারা নবীর সুন্নাতের অনুসরণ করে নাই, নবীর আদর্শে যারা আদর্শিত হয় নাই, ওরা সেই দিন বলতে পারবে না যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলতে পারবে না। যারা আল্লাহর রাসূলের আদর্শে আদর্শিত হয়েছে, সমাজে আল্লাহর রাসূলের আদর্শকে বাস্তবায়ন করেছে, সমাজে বাস্তবায়ন করেছে, পরিবারে বাস্তবায়ন করেছে, ব্যক্তিগত জীবনে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করেছে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর রাসূলের আদর্শকে বাস্তবায়ন করেছে, ওই মানুষগুলা এমনিই বলতে পারবে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন প্রশ্নের জবাব যদি দিতে হয়, কবরকে যদি জান্নাতের বাগান বানাতে হয়, রাসূলের আদর্শ অনুসরণের বিকল্প কোনো কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আচ্ছা, সবাই বসেন, দোয়া করে যাবেন। আপনাদের মধ্যে ছেলেরা যাবে, যার যা পকেটে আছে, যার যা আছে পকেটে।